সুপ্রভাত সকলকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সংসারী সঞ্চারী চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি এসে গেছি, সাথে অবশ্যই জানি আপনারা থাকবেন। এ বাবা, আজকে একটা আম পড়েছে, আমি তো ভাবছি গাছে আমি নেই হয়তো। যাক, সকাল সকাল একটা বাড়তি পাওনা। কি যেন নিতে এলাম সেটাই ভুলে যাচ্ছি। এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। চলুন আজকে বেগুন তুলবো, বাড়িতে নেই কিন্তু কাটা বেগুনগুলো না তুললে না পেকে যাচ্ছে, আমাকে তুলতেই হবে। আজকে তো জামাই ষষ্ঠী, তো ও আজকে যেতে পারছে না, সেজন্য ওরও মন খারাপ আর ওদিকে মারও মন খারাপ। আর এটা মায়ের যে মন খারাপ, এটা শোনার পর থেকে ওরও দেখি বেশ আরও মন খারাপ হয়ে গেছে। এই কাজগুলো করেই ভাবছি ওই বাড়ি চলে যাব। ও তো যেতে পারছে না, কারণ ওকে অফিস যেতে হচ্ছে, ছুটিটা পায়নি, কি আর করা যাবে বলুন। যাই হোক, এগুলো রেখে এবার একটু বাজার যাব, তারপর মায়ের কাছে চলে যাব। বাজারে যে আজকে কী প্রচণ্ড ভিড় কি বলবো, মিষ্টির দোকানেও লাইন দিয়ে কিনতে হচ্ছিল। যাই হোক, বাড়ি চলে এসেছি মায়ের কাছে, দেখি আজকে মায়ের কি রান্না হচ্ছে। মাম্মি স্পেশাল ছোলার ডাল, সোমবার দেওয়াটা দেখানো হলো না। ওদিক থেকে মেজুমো বর্মাদের সাথে কথা বলছিলাম, মার এদিক থেকে সোমবার দেওয়া হয়ে গেল ডালে। মা সুপার ফাস্ট, লেট কিছুতে নেই, কিছুর জন্য ওয়েট করবে না। আজকে একটু বেগুন নিয়ে এসেছিলাম ও বাড়ির থেকে, মা হয়তো ভাজবে এগুলো এখন। চা না, চা খাবো না এখন, খাবারটা খেয়ে নেবো, খিদে লেগে গেছে। করো করো, ঠিক আছে, ডাল হয়ে গেছে। আর ঘন করো না, একটু পাতলা রাখো। হ্যাঁ একটু পাতলা রাখো, খুব ঘন হয়ে যাচ্ছে। না না, জল দিতে হবে না, এটাই নামিয়ে ফেলো। এই আটার লুচি, হ্যাঁ আটার লুচি ভালো, ময়দার লুচি খাবো না। কতটা দেবো দেখো, বেশি করেই দাও, খুব বেশি দিও না, দুইজনের রান্না তো। আর একটু দাও, থাকবে। লুচি ভাজতে গেলেই বেশি তেল লাগে। হ্যাঁ না দিলে হবে। আর একটা খুন্তি হবে, লুচিগুলো ভাজবে। আমি সব থেকে সহজ কাজটা করি, আর একটু ভেতরে ওই তা একটু ঘুরিয়ে দিতাম, আর একটু ছোট গেল লাগছে না, কিন্তু ফুলেছে ভালো। মার সাথে দেখা হলে গল্প আর পুরোই নয় বাড়ি গেলে। সেই লুচি ভাজছিলাম, ভাজতে ভাজতে এত কথা বলছিলাম যে গল্প শেষ হয়নি, এদিকে প্রায় লুচি ভাজা শেষ হয়ে এসেছে। লুচিগুলো কি সুন্দর ফুলছিল দেখুন, বেশ ভালো লাগছিল দেখতে। যাই হোক, লুচি ভাজা তো হয়ে গেছে, এবার একটু প্লেটিং করে নিই নাকি। দাঁড়ান, তার আগে আপনাদের একটু দেখিয়ে দিই, কি সুন্দর লাগছে দেখুন। আসলে মায়ের রান্না না খেতে ভালোই লাগে, কেউ রান্না করে দিলেই ভালো লাগে। নিজে তো রান্না করতেই হয়, কিন্তু অন্য যখন করে দেয়, স্পেশালি মা যখন করে দেয় ভালোবেসে, তখন খেতে যেন আরো বেশি ভালো লাগে। বেগুনটা ভাজতে বারণ করলাম, যে অত তেল আর খাবো না, লুচি তো হচ্ছে। চলুন প্লেটিংটা করে নিই।
গরম গরম লুচি আর ছোলার ডাল, এটা খেতে যে এত ভালো লাগে, আর আমার মা ছোলার ডালটা বানায়ও খুব সুন্দর। ওই জন্য কিছু বললেই তখনই বলি লুচির সাথে কি করব, যে তুমি ছোলার ডালটাই করো, আমার খুব ভালো লাগে। আর এই মিষ্টি আছে সাথে, আমাদের এখানকার মিষ্টিগুলো খেতে বেশ ভালো, তাই একটু মিষ্টিটাও নিয়ে নিই। মা কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল দেখুন, মায়ের জামাই তো আসতে পারছে না, তাই আমাকেই খাওয়াচ্ছে বেশি বেশি করে। জামাই ষষ্ঠীর তোমার জামাইয়ের খাবারগুলোও কি আমি খাবো মাম? বলছি জামাই ষষ্ঠীর জামাইয়ের খাবারগুলোও কি আমি খাবো তোমার? যথারীতি লুচির প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। সকালবেলায় একটু লেটই হয়েছিল খেতে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর এই রকম খাবার পেলে খিদের সময় আর ওয়েট করা যায় না। দাঁড়ান একটু খেয়েই নিই আগে। দারুণ খেতে হয়েছিল। এই খাওয়া শেষ করতে না করতেই ছোট জেঠু এসে অনেক লিচু দিয়ে গেল, গাছ থেকে পেড়েই এনেছে আমি যাব বলে। ছোট জেঠুর না অনেক রকম গাছ লাগানোর শখ। চলুন আপনাদেরকে আর একটা ফল দেখাই। এটা কি জানেন, এটাকে বলে মিশরীয় ডুমুর। এটা পাকলে বেশ ভালো খেতে লাগে। আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার ভাই দেখি খুব ভালো খায়। দেখুন অনেকগুলো হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। পুরো ডুমুরের মতোই দেখতে হয়, আমাদের দেশীয় ডুমুরের মতো, কিন্তু পাতাগুলি একদমই আলাদা। ডুমুর গাছ দেখতে দেখতে মায়ের কাছে খবর এসেছে যে মায়ের জামাই আসছে ফাইনালি। অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ও রাত্রে এখানেই চলে আসবে, তাই মায়ের তোড়জোড় একদম শুরু। মার জামাই জামাই ষষ্ঠীতে আমার সাথে দেখা করবে বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে অফিস থেকে এসছে, তাই মাংস হবে আজকে। আমার জন্য মাংস হলো না, হ্যাঁ আমার জন্য নিরামিষ, জামাই আসছে বলে এখন আমিষ হবে। সারপ্রাইজ দেবে বলে আগে জানাইনি যে যাবে, বাপরে বাপ। যাই হোক মা সেটাও বলছে, মা বলছে আমার কেন মনে হচ্ছিল যে আসবে একবার হলেও দেখা করতে। যাই হোক চলুন রান্নাটা তো করা যাক। এখানে কি দিলাম, পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো রেডি করতে করতে একটু মারই পেছর লাগছিলাম, যে তুমি এই গরমের মধ্যেই মেয়েটাকে দিয়ে আজকের দিনে রান্না করাচ্ছ, ষষ্ঠীর দিন তাও আবার, ছি ছি লজ্জা লাগা দরকার। তো মা বলছে আজকে নিরামিষ, তো আমি রান্না করব না আমিষটা। কিন্তু আগেরবার কিন্তু করেছিল এই দিনে মাটন, কারণ ও এই দিন ছাড়া ছুটি পাইনি তো। আর সেটাই বলছি মাকে, তুমি আগেরবার কিন্তু মাটন করেছিলে এই দিনই, আজকে কেন করছো না? তো মা বলছে চিকেনটা তুই ভালো পারিস, তো চিকেনটা তুই কর, নেক্সট উইকেন্ডে যখন আসবি তখন আমি রান্না বান্না করে খাওয়াবো। যাই হোক বলেই তো দিলাম কি হচ্ছে, চিকেন হবে, ভাত খাবে না কি খাবে ও আসলে তারপর ডিসাইড হবে, চিকেনটা তো করে রাখি আগে। চিকেন মোটামুটি আমার রেডি হয়ে গেছে, একটু গ্রেভিই রাখি আজকে। খেতে খুবই ভালো হয়েছে, মানে আমার তো ভালো লেগেছিলো, সবারই হোপফুলি ভালো লাগবে। আর ওদিকে ও অফিস থেকে ফিরে মার সাথে কথা বলছে, দেখি কি হয়। রাত্রে আবার লুচি, হ্যাঁ জামাইয়ের জন্য রাত্রে আবার লুচি হবে, মাংস লুচি দাও। মেয়েকে সারাদিন নিরামিষ খাওয়াও, ছি ছি ছি, এই লোকে শুনলে কি বলবে মামি? চলুন লুচি তো ভাজা হয়েই গেল, ওদিকে মাংসও রেডি, গরম গরম সার্ভ করে দিই, তারপরে খাওয়া দাওয়া করে আবার ওই বাড়িতেই ফিরতে হবে, কাল তো আবার অফিস আছে, যেতেই হবে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সংসারী সঞ্চারীর নতুন কোনো ব্লগে।